তো ঢংকে লাভ কি বেবি? একদিন তো সবই ধরতে দিল। ঢংকি করলাম। এই যে তুমি আমাকে তোমার হাতটাও ধরতে দিতে চাও না কেন? আরে আমার হাত তো সুসুরি। মানে কি বলো? হ্যাঁ। তোমার হাতেই যদি এত সুসুরি থাকে বাকিগুলো কি অবস্থা বেবি? এই তুমি তো নোংরা কেন? না না এটা তো সমস্যা, ডাক্তার দেখাতে হবে। পুরুষ ডাক্তার না কিন্তু, মহিলা ডাক্তার। আচ্ছা বাদ দাও তো এইসব। আচ্ছা তোমার হাতটা দাও তো বেবি, আমি তোমার শুশুনি দূর করে দেই। আরে না দূর হবে না। আচ্ছা সেদিন যে জ্যোতিষীর কাছে গেলা তুমি, তুমি কি সেদিন তোমার হাত যে দেখাইছো তোমার শুশুনি লাগেনি বেবি? আরে না এটা তো হচ্ছে বয়ফ্রেন্ড ধরলে আর কি। ও আচ্ছা, এটা শুধু বয়ফ্রেন্ড ধরলেই হয় তাই না বেবি? কি তোমার কয়জন বয়ফ্রেন্ড তোমার হাত ধরছে বেবি? হ্যাঁ চুপ করে আছো কেন, কথা বলো। আই তুমি কি আমার ঝগড়া করার জন্য ডাক দিছো? আমি কিন্তু চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না বেবি, আমি তোমার হাতে সুসুরি এটা আমি বিয়ের পর দূর করে দিব। আচ্ছা তোমার কি পা ব্যথা করে না? পা ব্যথা করবে কেন? এই যে তুমি যে এত ঘোরাঘুরি করো তোমার পা ব্যথা করে না? আই আমি ঘুরলাম কোথায়? হ্যাঁ আমি একটু, আমি তো হাঁটিও না। এই যে সারাদিন যে তুমি আমার মনের ভিতরে ঘোরাঘুরি করো, ছোটাছুটি করো, তোমার কি পা ব্যথা করে না বেবি? আচ্ছা বাদ দাও। এই তুমি কি তোমার বাবাকে ভয় পাও না? বাবারে ভয় পাবো কেন আমি? বাবা কি বাঘ না যে ভাল্লুক যে আমি তাকে ভয় পাবো? তুমি কি তাকে বলছো আমাদের বিয়ের কথা? এটা তো বলার কি আছে, তার বৌমাকে উদ্ধার করতে সে নিজেই তোমার বাসায় চলে আসবে। দেখছো বলতে বলতে আব্বা চলেও আসছে, তাই না আব্বা? যা তাই না? খুব ভালো। ভালোই তো, খুব ভালো। কার ভালো আর কার মন্দ পরেই বুঝতে পারবা বেবি। পরে বুঝতে পারবো মানে? প্রতি বছর বছর যখন একটা একটা করে জন্ম দিবা তখন ঠিকই টের পাবা কত ধনী কত চা। আমার তো বই গেছে বুঝো নাই। ও আচ্ছা তোমার সাথে তোমার কথা বলাই উচিত না। আবার কি করলাম আমি? কি করছো তাই না? জ্যোতিষী যখন তেরোটা মেয়ের কথা বলছিল তুমি এত খুশি হয়েছিল কেন? হ্যাঁ মীমাংসার খুব শখ। আল্লাহ আল্লাহ গো, আমি একটাই সামাল দিতে পারি না, আবার তেরোটা। আমি খুব ঝামেলা তোর কাছে তাই না? ঝামেলা কি আমি বলছি? এই তুমি চলে যাও তো, চলে যাও। তুমি না গেলে কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাবো, যাও। এত রাগ করো কেন বাবু? কোথাকার কোন জ্যোতিষী না ফতিষী, ওর কথা শুনে তুমি আমার সাথে ঝগড়া করতেছো, আমাকে মাইরাও দিলা তুমি। তুমি যাবা নাকি আমি যাব বলো? কি সত্যি চলে যাব? হ্যাঁ। আচ্ছা এই সত্যি চলে যাচ্ছ? তুমি না যেতে বললা। ও আচ্ছা, প্রেমিকা রাগ করে যেতে বললে প্রেমিক চলে যায়, কেমন প্রেমিক তুমি? ও আচ্ছা, তুমি আমাকে যেতে বলছো মানে এমনি এমনি মনের ভিতর থেকে যেতে বলো নাই বেবি তাই না? উফ তুমি না আসলে একটা ফাউল, তোমার সাথে প্রেম করে একটা ফালতু ব্যাপার। বেবি বেবি।